চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতি বছর এই মাসটিতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করে বাঙালি জাতি। আর মাত্র দুদিন পর 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম বরকত, রফিক জব্বার সহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও চলছে প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারকে সাজানো হচ্ছে। শহীদ মিনার এলাকায় চলছে ধোয়া মোছা সহ চলছে রঙের কাজ। এদিকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিবসটি এলেই শহীদ মিনারটির যত্ন নেওয়া হয়। দু তিন দিন ধরে চলে এর ধোয়া মোছার কাজ, কিন্তু দিবসটি পেরিয়ে গেলে সারা বছর নেওয়া হয় না এর যত্ন। বছরের বাকি সময় শহীদ মিনার প্রাঙ্গণে ফেলা হয় ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট অংশ। অন্যদিকে দর্শনার্থীদের পার্কের স্থান হিসেবে ব্যবহার করতে দেখা যায়। এরকম অযত্ন অবহেলায় থাকে এই শহীদ মিনারটি। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।